সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইউক্রেনকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চয়তা দিল G7। টানা তৃতীয় রাতে কিয়েভে রুশ হামলা, নিহত এক। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে আপত্তি জার্মানির। ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারো সঙ্গে ভদ্রতা দেখাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। পশ্চিমারা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আমেরিকার বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা রুখে দিয়েছিল হিজবুল্লাহ, বললেন সাইয়েদ নাসরুল্লাহ। এবং ইউক্রেনে যুদ্ধরত সিনিয়র জেনারেলকে বরখাস্ত করল রাশিয়া। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি হাসিবুর রহমান। ইউক্রেনকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চয়তা দিল G7। ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার বিষয়ে একমত হয়েছে বিশ্বের ধনী দেশগুলোর জোট G7। বুধবার 12 জুলাই লিথুয়ানীয় রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দেওয়া হয়। ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছে পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষার জোট ন্যাটোর বার্ষিকী সম্মেলন। সম্মেলনের শেষ দিনে G7 এর নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা দেওয়ার বিষয়ে অঙ্গীকারের কথা ঘোষণা করেন। এ জোটে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলে ইউক্রেন যাতে স্থলে, সমুদ্রে ও আকাশে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারে সে বিষয়ে সাহায্য করার ব্যাপারে G7 এর সদস্য দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমাদের সমর্থন সুদূর ভবিষ্যতেও স্থায়ী হবে। আমরা ইউক্রেনকে একটি শক্তিশালী, সক্ষম প্রতিরক্ষা গড়ে তুলতে সাহায্য করতে যাচ্ছি। এ সম্মেলনে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। G7 এর এই ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন। জেলেনস্কি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী নিরাপত্তা প্রতিশ্রুতিতে স্বাগত জানালেও তিনি তার দেশের ন্যাটোতে যোগদানের বিষয়ে একটি পরিষ্কার পথের অভাবে প্রকাশ করেছেন। তবে জেলেনস্কি এই উদ্যোগটিকে ন্যাটো সদস্যপদ ও রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধের সেতু হিসেবে বর্ণনা করছেন। তিনি বলেন, ইউক্রেনের প্রতিনিধি দল ইউক্রেনের জন্য, আমাদের দেশের জন্য, জনগণের জন্য, শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিজয় এনেছে। এদিকে ন্যাটো নেতারা ইউক্রেনের সঙ্গে সম্পর্ক গভীর করার জন্য একটি নতুন ফোরাম চালু করেছে যা ন্যাটো ইউক্রেন কাউন্সিল নামে পরিচিত। এটি একটি স্থায়ী সংস্থা হিসেবে কাজ করার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। এর মাধ্যমে কিয়েভকে পুরো জোটের বৈঠক ডাকার অধিকার দেওয়া হয়েছে। G7 এর এই ঘোষণা সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলেছে তাদের এই উদ্যোগের ফলে রাশিয়ার নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। G7 এর ঘোষণাকে তারা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছে। টানা তৃতীয় রাতে কিয়েভে রুশ হামলা, নিহত এক। টানা তৃতীয় রাতের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো অন্তত 4 জন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার 13 জুলাই কিয়েভের মেয়র ভিতালি ক্লিসকো জানিয়েছেন, রাজধানীর সোলোমিয়ানস্কি, সেবোচেনকি ভস্কি, পোদোলস্কি এবং দার্নিতস্কি ডিস্ট্রিক্টে আঘাত হেনেছে রুশ ড্রোন। রাজধানীর জরুরি সেবা বিভাগ এসব এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্লিসকো তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, পোদোলস্কি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবন আগুন নেভানোর সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসন বৃহস্পতিবার সকালের দিকে জানিয়েছে, সোলোমিয়ানস্কি ডিস্ট্রিক্টে রাশিয়ার ড্রোন হামলার পর পাল্টা আক্রমণ চালালে একটি রুশ ড্রোন ভূপাতিত হয়। সেই ড্রোনটি পতনের সময় ওই ব্যক্তির উপর আছড়ে পড়ে। সেই ঘটনায় অন্তত আরো 2 জন আহত হয়েছেন। কিয়েভের মেয়র জানিয়েছেন, সেবোচেনকি ডিস্ট্রিক্টের একটি আবাসিক ভবনে রুশ হামলায় আগুন ধরে যায়। ক্লিচকো তার টেলিগ্রাম চ্যানেলে যে ভিডিও প্রকাশ করেছেন তা থেকে তা দেখা গেছে, একটি আবাসিক ভবনের দেয়াল আংশিক উড়ে গেছে। এদিকে কিয়েভের সামরিক শেরহি পপকো রাশিয়ার এই হামলাকে গণ আক্রমণ বলে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন, রাশিয়া এই ড্রোন হামলা চালিয়েছিল ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে। পপকো বলেন, আমাদের অ্যান্টি এয়ারক্রাফট বাহিনী শত্রুর অন্তত 10টি ড্রোন ধ্বংস করেছে। এ সময় তিনি জানান, দার্নিতস্কি এলাকায় বিধ্বস্ত ড্রোন পড়ে 2 জন আহত হয়েছেন। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে আপত্তি জার্মানির। ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার কথা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে আপত্তি জানিয়েছে জার্মানি। এই বোমা ফাটালে একসাথে অনেক মানুষকে আঘাত করা যায়, কারণ বোমার ভেতরে রাখা অসংখ্য স্প্লিন্টার চারিদিকে ছড়িয়ে গিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেয়। ইউক্রেনকে এ ধরনের ক্লাস্টার বোমা দিতে চাইছে যুক্তরাষ্ট্র। 2008 সালে এ ধরনের অস্ত্র ব্যবহার যেন না হয় তার জন্য একটি চুক্তি হয়েছিল। জার্মানি ওই চুক্তির অন্যতম দেশ। চুক্তিতে বলা হয়েছিল এ ধরনের বোমা বেসামরিক মানুষের ক্ষতির কারণ হতে পারে, কারণ এই বোমা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে আঘাত করে না, চারিদিকে ছড়িয়ে যায়।
ফলে এই বোমা ব্যবহার করলে বহু মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে এবং সেখানে বেসামরিক মানুষরাও আক্রান্ত হতে পারেন। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হবার পর অভিযোগ উঠেছিল বেশ কিছু জায়গায় রাশিয়ার সেনা ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক আদালতে অভিযোগ জানানো হয়েছে। এবার ওই ক্লাস্টার বোমা ইউক্রেনের হাতে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। ক্লাস্টার বোমা বিরোধী চুক্তিতে যুক্তরাষ্ট্র নেই, ফলে ইউক্রেনকে এ ধরনের বোমা দিতে যুক্তরাষ্ট্রের কোনো আইনি সমস্যা নেই। কিন্তু যুক্তরাষ্ট্র ন্যাটোর অংশ, ন্যাটো ইউক্রেনকে কোনো অস্ত্র দিলে সেখানে ন্যাটোর সমস্ত দেশের সবুজ সংকেত প্রয়োজন, ফলে জার্মানি সমস্যায় পড়েছে। জার্মান চ্যান্সেলর ওর্ফ সলচ অবশ্য বিষয়টি থেকে দূরত্ব তৈরির কৌশল নিয়েছেন। বুধবার বার্নিলে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠকে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি, কিন্তু অস্ট্রেলিয়া ক্লাস্টার বোমার পক্ষে কথা বলেছে। জার্মানি যে অবস্থান নিতে বলেছে তা হল, যুক্তরাষ্ট্র একটি সার্বভৌম দেশ, ইউক্রেনকে ব্যক্তিগতভাবে তারা এই বোমা দিতে চাচ্ছে। জার্মানি এই বোমা সমর্থন করে না ঠিকই, কিন্তু তারা নিষেধ করার জায়গাতেও নেই। যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেনকে কি ধরনের অস্ত্র দেওয়া হবে তা নিয়েও রীতিমতো সমস্যায় পড়েছিল জার্মানি। প্রাথমিকভাবে জার্মানির অভিমত ছিল কেবলমাত্র রক্ষণাত্মক অস্ত্রই দেয়া হোক ইউক্রেনকে, পরে অবশ্য তারা আক্রমণাত্মক অস্ত্রও দিয়েছে। এবার ক্লাস্টার বোমা নিয়ে একই সমস্যায় পড়েছে জার্মানি। কেন ক্লাস্টার বোমা প্রয়োজন? ইউক্রেন জানিয়েছে তাদের অস্ত্র ও গোলাবারুদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, প্রয়োজন মতো অস্ত্রের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। জার্মানি ও যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরির সবচেয়ে বড় দেশ, তারাও ইউক্রেনকে অস্ত্র যোগান দিয়ে উঠতে পারছে না। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা দিতে চাইছে ইউক্রেনকে, কারণ এই বোমা একসাথে অনেককে ঘায়েল করা যায়। ইউক্রেনও এই বোমা পেতে উৎসাহী। সাম্প্রতিক ন্যাটো সম্মেলনে জার্মানি ইউক্রেনের জন্য 700 মিলিয়ন ইউরোর অস্ত্রের প্যাকেজ ঘোষণা করেছে, কিন্তু ওই অস্ত্র কতদিনে দেওয়া হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ইউক্রেন জানিয়েছে রাশিয়াকে পরাস্ত করার জন্য যত দ্রুত সম্ভব তাদের আরও অস্ত্র প্রয়োজন। ভৌগোলিক অখণ্ডতা নিয়ে ইরান কারো সঙ্গে ভদ্রতা দেখাবে না, বললেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। পারস্য উপসাগরে ইরানের 3টি দ্বীপের ব্যাপারে রাশিয়া এবং পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর সাম্প্রতিক যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান বলেছে নিজের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে ইরান কখনো নমনীয় হবে না। সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরের 3 দ্বীপ গ্রেটার তোম্ব, লেসার তোম্ব এবং আবু মুসার মালিকানা দাবি করে আসছে। গত সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে স্বাগতিক দেশের কৌশলগত সংলাপ শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আরব আমিরাতের ওই দাবির প্রতি সমর্থন জানানো হয়। বিবৃতি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীরা আলোচ্য 3 দ্বীপ নিয়ে সৃষ্ট বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রী বলেন, পারস্য উপসাগরের 3 দ্বীপের মালিকানা নিয়ে কোনো মতবিরোধ বা বিতর্ক নেই, এগুলোর একচ্ছত্র মালিকানা ইরানের। তিনি বলেন, ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা নিয়ে আমরা কারো সঙ্গে ভদ্রতা দেখাবো না। এর আগে বুধবার তেহরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত অ্যালেক্সি দেদোভকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। রাষ্ট্রদূতকে জানানো হয়, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে রাশিয়া যে যৌথ বিবৃতি দিয়েছে তাতে ইরানের ঘোরতর আপত্তি রয়েছে। পশ্চিমারা মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, বললেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মানবাধিকারকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, বিশ্বব্যাপী মানবাধিকারের পক্ষে কথা বলা দেশগুলোর সম্মুখ সারিতে রয়েছে ইরান। তিনি বুধবার উগান্ডার রাজধানী কাম্পালায় স্বাগতিক দেশের প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। রাইসি বলেন, পশ্চিমা উপনিবেশবাদীরা স্বাধীন সার্বভৌম দেশগুলোর উপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে মানবাধিকার ইস্যুকে ব্যবহার করে। মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সবার সম্মিলিত দায়িত্ব রয়েছে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামী প্রজাতন্ত্রে আমরা মনে করি আমরাই মানবাধিকার রক্ষায় সামনে সারিতে অবস্থান করছি। অন্যদিকে পশ্চিমা দেশগুলো মানবাধিকার রক্ষার দাবি করলেও তারা একত্রে অভিযুক্তের তালিকায় রয়েছে। প্রেসিডেন্ট রাইসি অন্যত্র পশ্চিমা দেশগুলোর কাছে কাঁচামাল বিক্রির বিরোধিতা করে বলেন, উপনিবেশবাদী দেশগুলো তৃতীয় বিশ্বের কাছ থেকে তেল সহ অন্যান্য কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে দামি পণ্য তৈরি করে, ওইসব পণ্য দেশের কাছেই আবার চড়া মূল্যে রপ্তানি করে। এ কারণে আমরা ইরানে কাঁচামাল রপ্তানি প্রতিহত করার কাজে মনোনিবেশ করেছি। তিনি আফ্রিকার বিভিন্ন দেশ, বিশেষ করে উগান্ডার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। যৌথ সংবাদ সম্মেলনে উগান্ডার প্রেসিডেন্ট পশ্চিমা আধিপত্যবাদ রুখে দিতে ইরানের মূল্যবান অভিজ্ঞতা ব্যবহার করার আগ্রহ প্রকাশ করেন। আমেরিকার বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনা রুখে দিয়েছিল হিজবুল্লাহ, বললেন সাইয়েদ নাসরুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ 2006 সালে ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে বিজয়ী হওয়ার মাধ্যমে আমেরিকার বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছিলেন। হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, 2006 সালের যুদ্ধ ছিল আমেরিকার বৃহৎ মধ্যপ্রাচ্য পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমেরিকার পৃষ্ঠপোষকতা নিয়ে মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েলের প্রভাব শক্তিশালী করা ছিল ওই যুদ্ধের উদ্দেশ্য, কিন্তু বাস্তবে সে যুদ্ধের ফলে উল্টো ইসরায়েলের পিঠ দেয়ালে ঠেকে গেছে। 2006 সালে লেবাননের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের 17তম বার্ষিকী উপলক্ষে এ ভাষণ দেন সাইয়েদ নাসরুল্লাহ। তিনি বলেন,
প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করে লেবাননকে বশীভূত করা ছিল 2006 সালের যুদ্ধের উদ্দেশ্য, কিন্তু সে লক্ষ্য কখনোই বাস্তবায়িত হয়নি এবং ইসরায়েলি ও মার্কিনিরা বহুবার ওই যুদ্ধে তাদের পরাজয়ের কথা স্বীকার করেছে। ভাষণে সুইডেনে পবিত্র কোরআন অবমাননা নিয়েও কথা বলেন হিজবুল্লাহ মহাসচিব। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনায় পশ্চিমা দেশগুলিতে পবিত্র কোরআন অবমাননা হচ্ছে। এই নেককারজনক কাজের উদ্দেশ্য মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করা, কিন্তু খ্রিস্টান পাদ্রীরা কোরআন অবমাননার নিন্দা জানিয়ে আপাতত সে ষড়যন্ত্র নচ্ছাদ করেছেন। সাইয়েদ নাসরুল্লাহ কোরআন অবমাননার ব্যাপারে আঞ্চলিক দেশগুলোর জনগণকে কঠোর অবস্থান গ্রহণ করা, যার যার দেশের সরকারকে এর তীব্র নিন্দা জানাতে বাধ্য করার আহ্বান জানান। ইউক্রেনে যুদ্ধরত সিনিয়র জেনারেলকে বরখাস্ত করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া একজন সিনিয়র রুশ জেনারেলকে হঠাৎ বরখাস্ত করেছে রাশিয়া। তিনি যুদ্ধে রাশিয়ান সেনাদের পর্যাপ্ত সমর্থন না দেওয়ার অভিযোগ এনেছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এরপর থেকে বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান। বুধবার মধ্যরাতে টেলিগ্রামে প্রকাশিত একটি ভয়েস নোটে বরখাস্ত হওয়া ইভান পভ নিজে নিশ্চিত করেছেন। বরখাস্ত জেনারেলের নাম ইভান পভ। তিনি ইউক্রেনের রুশ অভিযানে সবচেয়ে সিনিয়র অফিসারদের একজন। ইভান পভের দাবি, পাল্টা আক্রমণে পর্যাপ্ত সেনার অভাব, আর্টিলারি রিকনেসান্স স্টেশনের অনুপস্থিতি, শত্রু আর্টিলারি থেকে আমাদের সেনাদের ও আহত সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন। 58তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর এই কমান্ডার ইউক্রেনের দক্ষিণ জাবরিঝিয়া অঞ্চলে ভারী যুদ্ধ পরিচালনায় নেতৃত্ব দেন। বিশ্লেষকদের মতে, যুদ্ধে প্রকাশ্য বিরোধে এমন একজন সিনিয়র রাশিয়ান অফিসারকে বরখাস্ত করার ঘটনা নজিরবিহীন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।